ভাড়াটা হচ্ছে আপনার নড়িয়া গেলে আপনার 300 টাকা, আর মোহনপুর গেলে আপনার 150 টাকা। যদি নিতে চান দুইজনে 800 টাকা এটাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। গাইস, আজকের ব্লগটি হবে আমাদের লঞ্চ নিয়ে। আজকে নারায়ণগঞ্জ থেকে আমরা নড়িয়া যাব, তো সেই পুরো ব্লগটি আমরা দেখাবো আজকে। গাইস আমাদের সাথে থাকবেন এবং পুরো ব্লগটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখাবো এটার ভিতরে কি আছে। ভাড়াটা হচ্ছে আপনার নড়িয়া গেলে আপনার 300 টাকা, আর মোহনপুর গেলে আপনার 150 টাকা। তো মানুষের দেখেছে ভাড়া আপনার সামনে বাড়তেও পারে আবার কমতেও পারে। এই মুহূর্তে দেখছো আমাদের সম্মানিত শাকিল ভাইকে, তো তোমাদের এই মুহূর্তে কিছু ইম্পর্টেন্ট তথ্যগুলো জানাবে, সো আমরা তার কাছ থেকে শুনবো। ভাইয়া প্লিজ লঞ্চ সম্পর্কে আপনি কিছু বলেন। ভাই মোহনপুর সুরেতপুর লঞ্চ চাই আমাদের, তো মোহনপুর আপনার দেখা গেছে বিলাস আছে, চেয়ার সিট আছে, তো আপনার নিচে ড্যাগও আছে, দোতলা ড্যাগ আছে, উপরে রিজার্ভ কেবিনও আছে। আপনারা যদি রিজার্ভ কেবিন নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনার মোহনপুরের ড্যাগের ভাড়া হচ্ছে আপনার 100 টাকা, আর সিজে বললে 150 টাকা এই। আর আপনি যদি কেবিন নিতে চান সিঙ্গেল, একজন আপনার সিঙ্গেল বেড আছে, সিঙ্গেল একটা কেবিন হবে একজন 500 টাকা, ডাবল যদি নিতে চান দুজনে 800 টাকা এটাই। আগে গেছে আমাদের নড়িয়া লঞ্চে, আপনারা অনেকজন দেখে ছোটো লঞ্চে গিয়ে দেখছে মাটা দুষ্কাম অত কিছু অনেক কিছু হয়ে দেয়। তো আমাদের লঞ্চে যাই আসলে আপনার দেখা গেছে সামনে অনেক জায়গা আছে, আপনার দাঁড়াও যেতে পারবেন, খোলামেলা জায়গা আছে, বাতাস খেতে পারবেন। তো আমাদের নড়িয়া লঞ্চ অনেক নিরাপত্তা আছে, জায়গা মকানে ভালো আছে, সবাই নড়িয়া চাইতে যাবেন। একটা বিষয় নিয়ে কথা বলতে যে অনেক সময় দেখা গেছে আপনাদের পকেটে টাকা থাকে তো মোবাইলে এমবি থাকে না, বাড়ি চার্জ থাকে না, বাসাতে আপনি ফোন নিতে পারতেছেন না। সো আমার কাছে লঞ্চে আছে, আপনার বিকাশও আছে, রিচার্জও করা যায়। ঠিক আছে, আপনার টাকা আছে বিকাশে, আপনি টিকিট কাটতে পারতেছেন না, সো আমাদের নগদ ক্যাশ নিয়ে আপনি বিকাশে থেকে উঠায় টিকিট কাটতে পারবেন। শাকিল ভাইয়ের মোবাইল রিচার্জ ও বিকাশ করার নাম্বার এবং মাসুম ভাই এবং বেলর ভাইয়ের নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনি এই নাম্বারগুলো যোগাযোগ করতে পারেন। মোহনপুর পর্যটন কেন্দ্র